वेलकम टू मुश्किल आसन नैशनल इन्स्टिट्यूट अफ बिहेवियरल सायन्सेस। नमस्कार, आमी मोम भट्टाचार्य, कन्सालटेंट क्लिनिकल डायटिशियन। आज के एक टाइफएड समस्या है, की धरनेर खाद्य तालिका बा की धरनेर खाद्याभ्यास राखबें, कीभावे सेई समस्या थेके मोकाबिला करे सुस्थ हये उठबें, सेटा निये एकटा छोट्ट किछु गुरुत्वपूर्ण टिप्स देब एबं एटा आलोचना करब। টাইফয়েড এখন অল্প বিস্তর অনেকেরই দেখা যাচ্ছে হতে, তার কারণ হচ্ছে ওয়েদার কন্ডিশন বা কিছুটা ডিপেন্ড করে ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলের উপরও কিছুটা ডিপেন্ড করে। টাইফয়েডটা জেনারেলি পেটের থেকে আসে বা জলজনিত জলবাহিত একটা অসুখ, যেটাতে কিন্তু আমাদের স্টমাক অ্যাফেক্টেড হয়, তার সাথে হাই ফিভার আসছে এবং অনেক রকমের সমস্যার মধ্যে ধরুন খেতে না পারা, নশিয়া থাকা বা গা গোলানো, বমি ভাব, আর জ্বরের জন্য যে যে কষ্টগুলো সাধারণভাবে হয়, গা হাত পায়ে ব্যথা ট্যাথা, এইগুলো সবসময় থাকে। তো জ্বর হলে এতদিনে সকলেই সচেতন আমরা যে কী কী করণীয় বা কী কী করা উচিত, কতদিন বাদে ডাক্তারের কাছে গিয়ে তাকে দেখিয়ে টেস্ট করে ব্লাড রিপোর্টসগুলো দেখে সেই মতো ট্রিটমেন্ট করা উচিত, এটা অনেকেই এখন আমরা সচেতন। তো এবার ধরুন টাইফয়েড দেখা গেল আপনার জ্বরের কারণ বা পেট ব্যথা বমি ভাবের কারণ হচ্ছে টাইফয়েড, তাহলে কি কি করতে হবে? যে 7 থেকে 10 দিন বা 15 দিনও দেখা যায় এই ফেজটা বা এই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে দিন 15ও লাগে অনেক ক্ষেত্রে। এবার কতটা বা কত পার্সেন্ট অ্যাফেক্টেড হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে রিকভারিটা। তাহলে কী করা উচিত? প্রথম কথা তো কমপ্লিট রেস্ট, তার সাথে প্লেনটি ফ্লুইড খেতে হবে, প্রচুর জল খেতে হবে, সেটা প্লেন জল হতে পারে, শ্বাস ছাড়া ডাবের জল হতে পারে, ফল হতে পারে, জুস করে খেতে হবে না বাট জুসি ফ্রুট খেতে পারেন। এখন তো উইন্টারের টাইমে কমলালেবুও আছে, মুসাম্বি তো আছেই সারা বছর আমাদের হাতে, এই ধরনের যে কোনো ন্যাচারাল ফল যেটা জুসি সেগুলো খেতে পারেন। এরা কি করে মুখের এই বিস্বাদ ব্যাপারটা বা স্বাদহীন ভাব বা খেতে না ইচ্ছা করাটাকে অনেকটা ফিরিয়ে আনে বা ভালো করার চেষ্টা করে। প্লাস ভিটামিন সি বা অন্যান্য মাল্টিভিটামিন যদি ডক্টর কোনো কিছু প্রেসক্রাইব করে থাকেন সেগুলো তো অবশ্যই খাবেন, ডক্টরের পরামর্শ অনুযায়ী জ্বরের বা তাপমাত্রার একটা চার্ট রেডি করবেন। এবার কি কি আর করতে হবে, যেহেতু এটা পেটকে ভীষণভাবে অ্যাফেক্ট করে, তাই জন্য যেটা করতে হবে ভীষণভাবে সহজ পাচ্য হালকা খাওয়ার। তো প্রথম প্রথম কয়েকটা দিন দেখবেন ভীষণ না খেতে ইচ্ছা করার একটা ভাব তৈরি হয় বা খাওয়ার দেখলে বমি পায়, তো তখন কি খেতে হবে বা কোনটা মাস্ট খেতে হবে সেইটা না ভেবে যা যা ভালো লাগবে সেটা খেতে হবে, কারণ পেটকে কিছু খাদ্য বা খাওয়ার দিয়ে ভরাতে হবে। যেমন ধরুন আপনার হয়তো সারাদিন বেশি করে ফল খেতে ইচ্ছা করছে, ঠিক আছে, সেটাও খান এবং তার সঙ্গে শক্ত খাবার বা সলিড ফুড হিসাবে অল্প একটু ভাত চেষ্টা করুন, হালকা রান্না করা বা একটু বেশি সেদ্ধ করা ভাত, যেটা তাড়াতাড়ি পেটে গিয়ে হজম হতে সময় না লাগার সেই ধরনের কনসিস্টেন্সি আপনার খাবারের থাকবে। এবং ডালটাকে হালকা সেদ্ধ করা ডাল খেতে পারেন, মাছে যদি স্মেল থাকে তাহলে মাছ আপনি না খেয়ে আপনি চিকেন স্টু খেতে পারেন, বা ধরুন ননভেজ আইটেম আপনার খেতেই ভালো লাগছে না তাহলে কি করা যেতে পারে, আপনি নর্মাল সবজির ঝোল, পাতলা ঝোল, ডাল, টক দই বা হালকা বয়েল করা ডিম বা ওয়াটার পোচ ডিমের সেটা খেতে পারেন, দইয়ের ঘোল খেতে পারেন। এইভাবে 2 থেকে 3টে দিন আপনাকে একটু চেষ্টা করতে হবে, কিন্তু খেতে ইচ্ছা করছে না বা পার্টিকুলার কোনো ফুড স্টাফ দেখলে বমি পাচ্ছে সেইটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে, যেটা যেটা ভালো লাগে সেটা খেতে হবে। নেক্সট, যে পরের যে 4 থেকে 5 বা 4 থেকে 7 দিনের যে গ্যাপটা, সেই গ্যাপে এবার আস্তে আস্তে চেষ্টা করা হালকা রান্না করা, মাছের ঝোল বা স্টুয়ের মতো করে চিকেন, সব রকম তাতে সবজি দেওয়া, এবং চিকেন স্টু বা মাছের ঝোলে অবশ্যই টমেটো দিতে পারলে ভালো হয়, বা বিনস থাকলো বা গাজর থাকলো, ক্যাপসিকাম থাকলো, এগুলো একটু টেস্টটাকে চেঞ্জ করে দেয়। টিপিক্যাল মাছে যদি স্মেল লাগে তাহলে এই ধরনের সবজি সমৃদ্ধ করে খেলে কিন্তু টেস্ট ভালো থাকে। শীতকালে বাঁধাকপি বা ফুলকপিও আমরা পাই, কিন্তু এই ধরনের কপি গ্রুপটা এখন কিছুদিন যদি আপনার যতক্ষণ না অবধি প্রচণ্ড ভালোভাবে আপনি সব কিছু অ্যাকসেপ্ট করতে পারছেন খাওয়া দাওয়া, তো এই ধরনের ক্যাবেজ গ্রুপকে একটু অ্যাভয়েড করাটা বেটার, কারণ এরা পেটে গিয়ে হজম করতে একটু সময় নিতে নেয়। তো এইটা হলো লাঞ্চ এবং ডিনার, আপনারা চেষ্টা করবেন সহজ পাচ্য ইজিলি ডাইজেস্টেবল ফুড বা লেস ফাইবারাস ফুডগুলো, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিভিয়ার লুজ মোশনও হয় টাইফয়েডে।
লুজ মোশন হচ্ছে, নশিয়া থাকে, গা গোলানোর সাথে বমি ভাব থাকে, কারণ এরা ইন্টার রিলেটেড ফ্যাক্টর। আর যেহেতু টাইফয়েড আমি শুরুতেই বলেছিলাম পেট থেকে আসছে আমাদের অসুখটা, জলবাহিত রোগ, সেটা অনেক কারণে হতে পারে, সেটা অনেক কারণে হতে পারে। আজকে সেটা নিয়ে আমি ডিসকাস করব না। আমি খাদ্য তালিকা যেটা বলছিলাম যে 3 থেকে 7 দিনের মাথায় আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট, নেক্সট যে ফেজটা 7 থেকে 10 দিন, এইখানে এবার চেষ্টা করা যে নাম্বার অফ ফিডস বাড়ানো, বা ধরুন নর্মাল খাওয়াটা, রুটিতে যদি নাও যান আপনি, উইথ প্রোডাক্টে যদি নাও যান আপনি, রাইস বেসড প্রোডাক্টে থাকুন, এবং আস্তে আস্তে মশলার তৈরি খাবার বা হালকা ঝোল, যেটা স্টু নয়, এর থেকে এরপরে ঝোলে যেতে পারেন হালকা মশলা দিয়ে রান্না করা। তো এইটা কিন্তু করতে থাকতে হবে ধীরে ধীরে। তার সাথে ডাক্তারবাবু যেরকম আপনাকে গাইড করবেন সেভাবে তার গাইডেন্স মেনে চলতে হবে, এবং নেক্সট আবার যেদিনকে ব্লাড টেস্ট করে দেখতে বলবেন সেটা কিন্তু অবশ্যই করতে হবে। ম্যাক্সিমাম টাইমটা পারলে শুয়ে থাকবেন, রেস্ট নেবেন, মাঝে মাঝে উঠে ঘরের মধ্যে হাঁটাচলা করবেন, কারণ এই শরীরকে যত রেস্ট দেবেন বা রেস্ট নেবেন তত কিন্তু আপনি তাড়াতাড়ি রিকভারি স্টেজের দিকে যাবেন। আর প্রচুর জল খাবেন, নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার খাবেন। ফোটানো জল, যদি আপনার এরিয়ার জল খুব খারাপ না থাকে তাহলে ফোটানো জল খাওয়ার দরকার নেই, প্রপার ফিল্টার্ড ওয়াটার খেলেই যথেষ্ট। এইভাবে আস্তে 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 রিকভারির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এবং রিকভারি হয়ে যাওয়ার পরেও, ধরুন আপনি সব খেতে পারেন, তারপরেও মাসখানেক চেষ্টা করবেন একটু হালকা ঝোল, যেটা আমরা বলি হালকা ঝোল, তেল কম, মশলা কম, অথচ সব কিছু দেওয়া নর্মাল টেস্টের মতো, যে খাবারগুলো যেটা সবার সাথে আপনি শেয়ার করতে পারবেন, সেটা কিন্তু এখনও মাসখানেক আরও খেতে হবে। বাইরের খাওয়া দাওয়ার ভীষণভাবে রেস্ট্রিক্টেড রাখতে হবে, এবং বাইরে যেখান সেখানে গিয়ে ওপেন বা ধরুন কোনো কল থেকে বা ট্যাপ ওয়াটার খাওয়ার ব্যাপারে খুব সচেতন থাকবেন। অলওয়েজ ক্যারি ওয়াটার, আপনার বাড়ির যে জলটাতে আপনি অভ্যস্ত সেই জল সবসময় ক্যারি করবেন, দরকার হলে কোনো মিনারেল ওয়াটার কিনে খাবেন, কিন্তু ওপেন ট্যাপ ওয়াটার থেকে একটু সচেতন থাকবেন। তাহলে আপাতত যদি কেউ এই সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন বা এখনও ভুগছেন, তারা চেষ্টা করুন এইভাবে পরামর্শ যেটা আমি দিলাম বা যে টিপসগুলো বললাম সেগুলো মেনে চলতে। আশা করি ভালো থাকবেন। যদি এরপরেও কোনো সংক্রান্ত, এই ধরনের রোগ সংক্রান্ত বা আপনার নিজের সম্বন্ধে কিছু জানতে ইচ্ছা করে, আমাদের সাথে আলাদা করে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে মেইল করতে পারেন, চিঠি লিখতে পারেন। আর যদি প্রথমবার আপনি এই চ্যানেলে দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এইটুকুই, নমস্কার।